লটারি বিক্রি করা, ই রিক্সা উঠা, অটো উঠা, টেম্পো উঠা, এই স্বভাব মোট পরিবর্তন হয়। কুকুরের নেজ যদি ঘিরে যদি শেকিয়াও তারমানে চুঙাত ভরাইও থাকা হয় তো কুকুরের নেজ তেড়াই হব নয়, ভাজে হব নয়। নির্বাচন খেলিব যেহেতু আর বরপেটাবাসী নিশ্চয় আপনার বহুখিন আশা করব আর সমান্তরকে বঙ্গাইগাঁওবাসীও আপনার এড়ি দিব নিবিচার, তথাপিও বিয়া ঘরত সকাম খাবলে তাস খেলি থাকা, লটারি বেছি থাকা, রিক্সাত বহি ঘুরি ফুরা, তারপর আপনার সাইকেল চলাই থাকা, এইখিন আপনার দেখব নে নাই যে যদি আপনি জনসংযোগ রাইজর মাজত করে? না না, মানে চক এইটু মই যদিও লোকসভা নির্বাচন অবতীর্ণ হয়েছ মানুষ, তারমানে মর এই স্বভাব মই ভাব পরিবর্তন নয়। তারমানে একটা কথা আমার একটা কথা আছে নয় যে কুকুরের নেজ যদি ঘিরে যদি শেকিয়াও তারমানে চুঙাত ভরাইও থাকা হয় তো কুকুরের নেজ তেড়াই হব নয়, ভাজে হব নয়। গতি মই তারমানে এই যদি মোর স্বভাব যে লটারি বিক্রি করা, ই রিক্সা উঠা, অটো উঠা, টেম্পো উঠা, এই স্বভাব মোট পরিবর্তন হয়। বিয়ার ঘরত গই পাকঘর সোমা এই চরিত্র মোট পরিবর্তন হয়, এইটা মানে অটুট রাখিম। আর মই বঙ্গাইগাঁও সমষ্টির রাইজক মোক ভালপাওয়া রাইজক মই এই কথাটা তারমানে মই আশ্বস্ত করিম যে মই যদিও বঙ্গাইগাঁও সমষ্টির বিধায়ক নহয় তথাপিও মই আগর আর এতিয়া তারমানে বিধায়ক নহা বিধায়ক করা থাকা কালচত মই যেটু আছিল বিধায়ক হয়ে থাকার পিছতো যে বা বিধায়ক নহার পিছতো যে মই লগত সম্পর্ক বজায় রাখিছো একে আছো, এই কথাটা মই বঙ্গাইগাঁওবাসী রাইজক মই প্রমাণ করে দিম, অসমৰ জনসাধারণক মই এই বস্তুটো প্রমাণ করে দিম। মানে আপনার শূন্যতাটো আপনি মানে অনুধাবন করবলে নিদিয়ে, সুযোগ নিদিয়ে? সুযোগ মই মোর শূন্যতাটা অনুধাবন করবলে বঙ্গাইগাঁওবাসী রাইজক মই কোনো পর্যায়ে মই তারমানে মই জিয়াই থাকালেকি মই এই দিব খবর দিও। 1985 চনের এগারী বিধায়ক আর সেইগারী বিধায়ক ইতিমধ্যে কৈছে আর আমি বহি থাকা যদিখর ঠাই এই ঠাইর সুতরাং তো এক চিনাকি আছে, মই ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াক অনুরোধ জানাম মই মূর সুতরাং আহিব লাগে। আর এই যিখিনি ঠাই এই ঠাইখিনি তেখেতর খুবই জনপ্রিয় ঠাই আর পিছফালে এয়া ক্যান্টিন, ঠিক একদরে এই যিখিনি পান দোকান দেখিছে এই পান দোকানখিনিতে বিশেষকে ফণীভূষণ চৌধুরী ডাঙরিয়াকো দেখা পাওয়া যায়। আপনি মূল আহক, এইকটা আপনার চিনাকি দোকান আর এইকটা দোকানতে আপনি সদায় বহি আড্ডাই হোক বা নিজের মনে পড়ে আজি কথা বার্তা পাতিছে না নাই? পাতিয়ে থাকো, মানে সদায় পাতি থাকো বস্তুটো এলাকে, তারমানে মানে নিজের আপন বস্তুটা ধরল। আজি এটা মানে কথাটা কইছো কি মই পরিণাম গুয়াহাটিতে ছিল, গুয়াহাটিতে আসতে এইখান হচ্ছে কাকতির দোকান, তো এটা ভাত খাব গেছে সেইখান হচ্ছে সুভাষর দোকান। তারমানে দুপুরিয়া আমি তিনজন আসিল, তারপর আমি মই এই পরহি দিনের ঘটনা মই তারমানে এই ইলিশ মাছ আনিছিল, তো ইলিশ মাছ আনিছিল, ইলিশ মাছ আনি মই তারমানে এই সুভাষ আর তারমানে কাকতিক মই বলে আহ ভাতকেটা খাবি, মই এইকাৰণে তেওঁলোক তারমানে ভাতকেইটা খোৱাৰ কাৰণে মাতিছোঁ আৰু তেওঁলোকে মূলত একেলগে আহাৰ গ্ৰহণ কৰিছে। আৰু মই তাৰমানে এই কথাটো জানো তেওঁলোকে আচলতে আৰ্থিক দিশত যদিও ইয়াত দোকান দিছে তাৰমানে যেনেধৰণে তাৰমানে তেওঁলোকে উপাৰ্জন কৰিবলৈ সেই উপাৰ্জন তেওঁলোকে কৰিব নোৱাৰে। মই ইয়াৰ তাৰমানে মোটামুটি প্ৰায় কেইখন দোকানতে মই আৰ্থিক দিশতো মাজে মাজে মই পাৰ্য অনুসাৰে মোৰ তাৰমানে সামৰ্থ্য অনুযায়ী তেওঁলোকক সহায় সাহায্য কৰি থাকিলোঁ। এতিয়া এইখন দোকানৰ তাৰমানে এগৰাকী ছোৱালী বহে, এতিয়া এই ছোৱালীগৰাকীৰ তাৰমানে মাজতে কি হেৰি হৈছিল কি কয় এইটো মানে অসুখ হৈছে, তাৰমানে তেওঁৰ পৰা হেৰি হৈছিল কি কয় এপেণ্ডিচাইটিছ অপাৰেশ্যন হৈছিল। এপেণ্ডিচাইটিছ যেতিয়া অপাৰেশ্যন হৈছিল তেতিয়া তাৰমানে মোক সুভাষে কৈছিল যে বোলে এওঁৰ অপাৰেশ্যন কৰিছে, তেওঁ এতিয়া হস্পিটেলত আছে, অলপ সহায় কৰিব লাগিছিল। মই তেতিয়াও মই পাৰিছোঁ মানে মই অলপ পা পইচা দি অলপ সহায় কৰিছোঁ। মই তাৰমানে এওঁলোকেও তাৰমানে মোটামুটিভাৱে এওঁলোকৰ লগত মোৰ ঘৰুৱা সম্পৰ্ক, আৰু এই ঘৰুৱা সম্পৰ্কটো মই তাৰমানে এই যে নোহোৱা হৈ যাব মই সেই বস্তুটো সেই কথাবিলাক ভাবিলে মাজে মাজে মই আৱেগিক হৈ যাওঁ, কিন্তু মই তথাপিতো পাৰ্য মানে মই চেষ্টা কৰিম যে এই যিটো তেওঁলোকৰ লগত মোৰ যিটো ঘৰুৱা সম্পৰ্ক এই ঘৰুৱা সম্পৰ্ক মোৰ অটুট থাকিব। মই যেতিয়াই তাৰমানে গুৱাহাটীলৈকে হওঁ মই ইয়ালৈকে আহিম আৰু ইয়াত এওঁলোকৰ লগত বাৰ্তালাপত বা আলোচনাত মিলিত হ'ম বা তেওঁলোকৰ লগত আগৰ যিটো পূৰ্বৰ সম্পৰ্ক সেই সম্পৰ্ক যাতে বৰ্তাই ৰাখিব পৰা যায় তাৰ নিশ্চয় মই চিন্তা চৰ্চা কৰিম। এতিয়া মনত পৰি আছেনে এওঁলোকৰ চেহেৰাকে দেখি? আপোনাৰ মনত পৰিব, ডেফিনেটলি মনত পৰিব। কি খাব আজিলে তেওঁলোকৰ দোকানত কি খাব? মই সুভাষে চাহ বনাব দিছে, চাহ খাম। মনত আপোনাৰ হেৰি আছে নাই যে আপুনি টিকট লাভ কৰিছে যেনেদৰে উৎফুল্লিত হ'ব লাগে তেনেকুৱা আপোনাক দেখা নাই? এইটো বস্তুটো মই অনুভৱ হোৱাই নাই বস্তুটো, মই আচলতে এতিয়াও বিধায়ক হিচাপে আছোঁ আৰু মই বিধায়ক হৈ থকাটোহে বিচাৰি আছিলোঁ, কিন্তু যিয়ে নহওক মোৰ তাৰমানে টিকেট দিছে মই দায়িত্ব পালন কৰিবৰ কাৰণে আগবাঢ়ি গৈছোঁ। ইমান ইচ্ছা নাই তথাপিও? না, মই ইচ্ছা টিচ্ছাৰ কথা নহয়, মই টিকেট পাইছোঁ,
টিকেট দিছে, টিকেট গ্রহণ করেছো। আৰু এই এগৰাকী অসম গণ পৰিষদ দলৰ কৰ্মী হিচাপে, অসম গণ পৰিষদ দলৰ এজন সেনা হিচাপে, সৈনিক হিচাপে মোৰ দায়িত্ব মই শেষ মুহূৰ্তলৈকে মই কৰি যাম। আৰু দলে যিয়ে দায়িত্ব নিদিয়ক, দলে যি কামতে মোক নিয়োজিত নকৰক, সেই কাম কৰিবৰ কাৰণে মই আগবাঢ়ি যাম। আৰু মই ভাবোঁ যে মই সেই কাম পাৰ্য মানে মই যদি মোৰ তাৰমানে সামৰ্থ্য অনুযায়ী মই এইবিলাক সফল কৰিবৰ কাৰণে মই সফল কৰিম। ধন্যবাদ জনাইছোঁ, আপোনাৰ নতুন ৰাজনৈতিক যাত্ৰা শুভ হওক। এয়া আছিল অগপৰ জ্যেষ্ঠ নেতা ফণীভূষণ চৌধুৰী। আৰু সাংবাদিকৰ সৈতেও ফণীভূষণ চৌধুৰীৰ এক নিবিড় সম্পৰ্ক আছে, যিগৰাকী ফণীভূষণ চৌধুৰীক আজি বৰপেটাৰ প্ৰাৰ্থিত্ব দিয়া হৈছে অসম গণ পৰিষদ দলৰ ফালৰ পৰা। আৰু সেইগৰাকী ফণীভূষণ চৌধুৰীয়ে এই মুহূৰ্তত টাইম এইটৰ সৈতে তেওঁ কিছু মনৰ কথা ব্যক্ত কৰিলে। সুদীৰ্ঘ 1985 চনৰ পৰা তেওঁৰ ৰাজনৈতিক জীৱনৰ যি যাত্ৰা, সেই যাত্ৰাৰ বিষয়ে কম বেছি পৰিমাণে হ'লেও তেওঁ টাইম এইটৰ আগত নিজৰ মনৰ কথা ব্যক্ত কৰিছে।